আমি সিরিয়াসলি এই ভিডিওটি বানাতে চাইনি, কিন্তু গত 3 দিন ধরে আমার মতো অনেক মার্ভেল ফ্যানকে কিছু বড় বড় ইউটিউবার বোকা বানাচ্ছে। আমরা যারা এমসিইউ নিয়ে সব রকম আপডেট রাখি তারা নিশ্চয়ই সবাই জানি, ক্যাং চরিত্রের অভিনেতা জোনাথন মেজর্সের উপর গত বছর মার্চে তার গার্লফ্রেন্ড যে এবিসি বিহেভিয়ার অ্যালিগেশন এনেছিল সেই অ্যালিগেশন গত পরশুদিন ড্রপ করা হয়েছে। অফিসিয়ালি এই মুহূর্তে জোনাথন মেজর্স মুক্ত। আর এই ইনফরমেশনটুকু নিয়ে আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় কিছু বড় বড় মার্ভেল ক্রিয়েটর এবং ইউটিউবার ভুলভাল তথ্য দিয়ে ভিডিও বানাচ্ছেন এই বলে যে ক্যাং ফিরে আসছে, ক্যাং ডাইনেস্টি আবার চালু হচ্ছে। এনারা মূলত জনি ডেপের কেসের সাথে জোনাথন মেজর্সকে কম্পেয়ার করে এই কথা বলছেন। তাছাড়া মার্ভেল যে আরডিজেকে ফিরিয়ে এনে ক্যাং ডাইনেস্টির নাম পাল্টে অ্যাভেঞ্জার্স ডুমসডে বানিয়ে দিল, সেটার শুটিং আগামী মার্চে শুরু হবে। অর্থাৎ জোনাথন মেজর্স চাইলে এখনো ক্যাং ডাইনেস্টি করতে পারবেন। অনেক বড় বড় ক্রিয়েটররা এই দুটো বিষয়কে সেন্টার বানিয়ে আপনাদের ভুল ইনফরমেশন দিচ্ছেন, আমি আপনাদের সমনষ্ট করব না। প্রথমে এক কথাই বলে দিই, ক্যাং ফিরছে না সহসা। ক্যাং ডাইনেস্টি নামক সেন্টার মুভিতে তো নয়, অ্যাভেঞ্জার্স ডুমসডেও ক্যাং কাউন্সিল ধ্বংস করার কোন সিনের মাধ্যমেও জোনাথন মেজর্স এবং রবার্ট ডাউনি জুনিয়র মুখোমুখি হবেন না। আপনাদের প্রিয় ইউটিউবাররা যতই থিওরি বানাক এই টপিকে, তাদের কথা বিশ্বাস করে ওনাদের ভিউ বাড়াতে পারবেন শুধু, কাজের কাজ কিছুই হবে না। তো চলুন, কেন কেস ড্রপ করার পরেও ক্যাং সহসা আর ফিরবে না মার্ভেলে এই বিষয়ে বিস্তারিত বলা যাক। গত জুন মাসে কোর্টে যখন জোনাথন মেজর্সের গার্লফ্রেন্ডের আনা অ্যালিগেশন গ্রহণ করা হয়, তখন মার্ভেল সহ অন্যান্য অনেক প্রোডাকশন হাউস জোনাথন মেজর্সকে সাসপেন্ড করে, পুরা ক্যাং এর স্টুডেন্টকে ফেলে দেওয়া হয়, কোটি কোটি ডলার ইনভেস্ট করে রুশো ব্রাদার্স এবং আরডিজে কে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে লোকি সিজন 2 এর মাধ্যমে ক্যাং, হি হু রিমেন্স এবং ভিক্টর টাইমলির গল্পকে একরকম শেষ করে দেওয়া হয়েছে। এমত অবস্থায় জোনাথন মেজর্সের গার্লফ্রেন্ড কেস ড্রপ করে ফেলায় যারা ক্যাং ফিরে আসার স্বপ্ন দেখছেন তারা ডিজনির কর্পোরেট হাউসের নীতি সম্পর্কে একেবারে কিছুই জানে না বলে মনে হচ্ছে। প্রথমেই বলি, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো অর্থাৎ জনি ডেপের দ্বিতীয় স্ত্রী অ্যাম্বার হার্ড তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছিল তা আমেরিকান কোর্টে প্রমাণিত হয়নি। অন্যদিকে জোনাথন মেজর্সের ট্রায়াল কোর্টে প্রপারলি ওঠার আগেই তার গার্লফ্রেন্ডের সাথে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে কেস ড্রপ করানো হয়েছে। জনি ডেপের মতো জোনাথন মেজর্স কোর্টে কেস লড়ে নির্দোষ প্রমাণিত হননি। ডিজনির মতো ফ্যামিলি ফ্রেন্ডলি কর্পোরেট হাউস আমেরিকার কোর্টে নির্দোষ প্রমাণ হবার প্রায় 2 বছর পরেও এখন পর্যন্ত জনি ডেপকে নিয়ে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান কিংস এর কোনো প্রজেক্ট অ্যানাউন্স করেনি। আপনারা কি সিরিয়াসলি ভাবছেন আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করা জোনাথন মেজর্সকে ডিজনি মার্ভেল কাজে নিবে? ডিজনি মার্ভেল নারীর প্রতি সহিংসতার সামান্যতম অভিযোগ যার বিরুদ্ধে পায় তাকে অলমোস্ট পুরো হলিউড থেকে শ্যাডো ব্যান করানো হয়। অন্যদিকে আমি আরো কিছু ইউটিউবারকে বলতে দেখলাম, কারণ নাম নিচ্ছি না সঙ্গত কারণেই, তারা জেমস গানের প্রসঙ্গ টানছেন এই বিষয়ে। অনেকেরই হয়তো মনে নেই, ডিসি স্টুডিওর বর্তমান সিইও গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির ডিরেক্টর জেমস গানকেও 2019 সালে ডিজনি ফায়ার করেছিল তার 2012-13 সালের পুরাতন কিছু টুইটের ইস্যুতে। এর 3 বছর পর জেমস গানকে আবার গার্ডিয়ান্স 3 ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয়। এর পিছনে গার্ডিয়ান্স এর সমস্ত কাস্ট এবং ক্রুয়ের অবদান আছে। তাছাড়া জেমস গানের নির্দেশনায় কমিকে আন্ডারডগ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি বিশ্বজুড়ে কি পরিমাণ পপুলার সেটা তো আমরা সবাই জানি। তবুও 7 বছর আগে সামান্য কয়েকটা টুইটের জন্য জেমস গানকে ফায়ার করে 3 বছর ওয়েট করেছে ডিজনি। ডিসির আন্ডারে দ্য সুইসাইড স্কোয়াড মুভি এবং পিসমেকার টিভি সিরিজ বানানোর পর জেমস গানকে পুনরায় গার্ডিয়ান্স 3 এর জন্য ডেকে এনেছিল ডিজনি। সেই জায়গায় জোনাথন মেজর্স কি সেই একই পরিমাণ রেভিনিউ দিতে পেরেছে মার্ভেল ডিজনিকে? একটা কথা ক্লিয়ারলি আমাদের সবার মাথায় রাখা উচিত, ক্যাং এবং জোনাথন মেজর্সকে আমরা যারা রেগুলার এমসিইউ ফলো করা ফ্যান আমরা যতই পছন্দ করি না কেন, নর্মাল সাধারণ দর্শকরা তাকে ওভাবে চিনেই না। ডিজনি প্লাস এর টিভি স্ক্রিনে লোকি সিজন 1 এর লাস্ট এপিসোডে জোনাথন মেজর্স এর হি হু রিমেন্স কে দেখে আমরা মার্ভেল ফ্যানেরা যতটা আহ্লাদিত হয়েছিলাম, বড় পর্দায় অ্যান্টম্যান কোয়ান্টাম ম্যানিয়া দেখতে তত মানুষ যায়নি সিনেমা হলে। ফলে ক্যাং কাউন্সিল নিয়ে আমরা ফ্যানরা যতটা এক্সাইটেড হই না কেন, ডিজনির পকেটে কিন্তু টাকা আসেনি। তাই তো ক্যাং এর পর যখন ডুমকে সেন্টার করে ফেজ 6 শুরু হচ্ছে, তখন অন্য কোনো অ্যাক্টরকে না এনে সবার মাঝে জনপ্রিয় রবার্ট ডাউনি জুনিয়র কে এনেছেন কেভিন ফ্যাগি। কারণ তিনি জানেন রুশো ব্রাদার্স সিনেমাটা ভালো বানাবে এবং রবার্ট ডাউনি জুনিয়র নির্ঘাত অডিয়েন্সকে হলে টেনে আনবে। হয়তো জোনাথন মেজর্স অন্য কোনো প্রোডাকশন হাউসে ছোট বড় কাজ করে যদি আগের ইমেজে ফিরতে পারেন, তখন হয়তো ছোট্ট করে ডিজনি প্লাসের আন্ডারে ক্যাং ফিরে আসতে পারে। তবে সেটা কবে হবে, কোন বছরে হবে, সিক্রেট ওয়ার্স এর পরে নাকি মিউট্যান্ট সাগা শেষ হওয়ার পর, সেটা আমি বা আমার মতো কোনো ইউটিউবাররাই জানে না।